মানুষের দেহের আমার মতে যে মানুষের দেহের ভিতরে তিনটা চাহিদা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই তিনটা চাহিদার মধ্যে হচ্ছে একটা পেটের খিদা, দুই হচ্ছে শারীরিক সম্পর্ক, তিন হচ্ছে চোখের ঘুম। তো এই তিনটা জিনিস যার ভিতরে পরিপূর্ণ আছে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আসলে ঘুমানোর জন্য কোটি টাকার খাট পালঙ্ক বা ফার্নিচার বা দালান কুঠার প্রয়োজন হয় না। এই লোকটাকে দেখে আমার কাছে সেটাই মনে হলো যে এই যে লোকটাকে দেখা যাচ্ছে এটা হচ্ছে দুর্নীতি দমন যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার এখানে ছোট্ট একটা ওয়াল, সেই ওয়ালের উপরে তিনি হচ্ছে একেবারে আড়মোড়া হয়ে সুখের একটা ঘুম, একদম মানে নিশ্চিন্তে একেবারে চিন্তামুক্ত হয়ে এখানে সে ঘুমাচ্ছে। আসলে এখানে কিন্তু তার বালিশ নাই এবং কোটি টাকার ফার্নিচারও নাই এবং সে একটা বিশাল বড় বিলাসবহুল একটা যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটেও তিনি নাই, কিন্তু তিনি ঘুমাচ্ছে খুব শান্তির ঘুম বালিশ ছাড়া। এবং এমন একটা জায়গায় সে ঘুমাচ্ছে যেই জায়গাটার মধ্যে হচ্ছে দুর্নীতি দমন, যেখানে বাংলাদেশের সমস্ত দুর্নীতিগ্রস্তদের বিচার করা হয়, সেই জায়গায় একটা ছোট্ট ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আমার আসলে মানে লোকটাকে দেখে মনে হচ্ছিল যে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এবং এত গাড়ি ঘোড়া, এত 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 ভায়োলেন্স এইখানে, এবং হচ্ছে যে শব্দ সব কিছু মিলে একটা রাস্তার পাশে যে কোনো সাধারণ মানুষ এভাবে ঘুমাতে পারবে না, তিনি যেভাবে ঘুমাচ্ছেন আসলেই লোকটা সুখী বা তার ভিতরে চিন্তা ভাবনা নেই। এই ঘুম আসলে অনেক কোটিপতিরও এই ঘুম হয় না। অনেক কোটিপতি আছে যারা নাকি কোটি টাকার ফার্নিচারে ঘুমায়, কোটি টাকার বিলাসবহুল এই ফ্ল্যাটে ঘুমায়, তারাও মনে হয় সারা রাত ঠিক মতো ঘুমায় না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। কিন্তু এই লোকটা আসলেই সুখী একটা লোক। তো পৃথিবীর মানুষের আমার মতে তিনটা চাহিদার মধ্যে যে এই তিনটা চাহিদার 100% মালিক সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাকে আরেকবার দেখানো যেতে পারে, এই সুখী মানুষটাকে।